এলাকা দখল করাকে কেন্দ্র করে এবং নতুন করে প্রমোটিং করার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং অভিযোগের জের পৌঁছল অগ্নিকাণ্ড পর্যন্ত। ঘটনা হাওড়ার জগাছার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতার ভাইয়ের প্রত্যক্ষ মদতে এবং এলাকার কিছু জমি বাড়ির দালালদের সক্রিয় সহযোগিতায় বাড়ি ভাঙচুরের ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা সফিকুল দর্জির অত্যাচারে তাদের জীবনযাপন করা দায় হয়ে গিয়েছে। তাদেরকে 20,000-25,000 টাকা দিয়ে উচ্ছেদ করতে বারবার হুমকিও দিয়েছে তারা। তার কথা না শুনলে তাদেরকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছে ওই তৃণমূল নেতা। পাশাপাশি তাদের পানীয় জলের লাইনও কেটে দেওয়ার হুমকি দেয় সে, এমনটাই অভিযোগ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। থানাতে গিয়েও কোনো লাভ হয়নি তাদের, উল্টে জগাছা থানার কিছু আধিকারিক তাদের উপর চাপ সৃষ্টি করে। ওই তৃণমূল নেতার কথা মেনেই চাপ দেয় বলেই অভিযোগ স্থানীয়দের। বাসিন্দাদের অভিযোগ, এখানে তারা 50 বছর ধরে বসবাস করছেন, কোর্টের অর্ডারও রয়েছে তাদের হাতে, তবুও শুক্রবার রাতে বুলডোজার চালিয়ে তাদের বাড়ি ভাঙার চেষ্টা করে তৃণমূল নেতা। তাদের কোথাও যাওয়ার জায়গা নেই, তাই এখানেই রয়েছেন তারা। স্থানীয়দের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে জগাছা থানার এলাকাবাসীরা তাদের জমি প্রভুটারকে না দিতে চাওয়া নিয়ে তৈরি হয়েছিল বচসা। কখনো কখনো তা হাতাহাতিতেও পৌঁছে গেছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় শুক্রবার রাতে। এদিন রাতের অন্ধকারে বুলডোজার নিয়ে এসে বাড়িঘর ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা। আর তা করতেই বুলডোজারে উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয়। আটক করা হয় জেসিবি গাড়ির ড্রাইভারকে। ওই জেসিবি গাড়িতে করেই সমস্ত এলাকা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছিল বলেই স্থানীয়দের অভিযোগ। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ওই এলাকা দখল করার পরিকল্পনা করেছিল বলেও অভিযোগ। একটা কথা বলবি না, তোকে গুলি করে মেরে দেবো। আমার ছেলে ভয়ে পায়ে হাতে ধরে আমার ছেলেকে নিয়ে আমি চলে গেছি, বন্দুক ধরেছে। আমরা 5টা ফ্যামিলি থাকি, আমরা 40-45 বছর ধরে আছি, কারো 50 এরকম আছে। আমরা কি অত্যাচার করছে আমাদের উপরে, এসে এসে দুদিন ছাড়া ভাঙ চোর করছে, আমাদের খেতে দেয়নি, হাত ধরে বাড়ি হলে বের করে দিয়েছে হাত ধরে। আমরা শুধু বলেছি সারিয়ে দিন, আমরা কিছু করছে তবু আপনারা কিছু করছে, পুরো করছে আপনাদের, তাও কিছু করে, শুধু বলেছে তোরা উঠে যা, তোরা মরে যা, আমার বাড়ি হলে নিজে বলেছে চাপা। আমি বড় দিদি হয়ে কি করে দেখব, আমার মায়েরা যে অনেক কষ্ট করে না ছিল, কোথায় কোথায় তার যাচ্ছে, কত জায়গায় যাচ্ছে, কত ধরেছে, আমার মায়েরা আজ কোথায় থাকবে, কি করবে, ভাই তোরা এই চোটে কি করব, আমার বাবা বলে গেল মা তুমি দেখো আমার এই বিষয়ে প্রশাসনকে জানানো হলেও তাদের তরফ থেকে কোনো সদুত্তর না মেলায় তখন আইন নিজেদের হাতেই তুলে নেয় এলাকা বাসিন্দারা। পরে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী এবং পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আনে। ব্যুরো রিপোর্ট, সমাচার প্লাস বাংলা।